আজকে যে বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেই বিষয়টা কম্পিটিটিভ যে পরীক্ষাগুলো হয় তাতে একটা অঙ্ক থাকেই থাকে, সেই বিষয়টা হচ্ছে লাভ ক্ষতি। আশা করছি লাভ ক্ষতিটা আমি খাতায় কলমে খুব সহজ প্রসেসে করে দেব। আশা করি আপনাদের বা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করতে ভুলো না, আর কমেন্ট করে জানাবে যদি কোনো জায়গায় কোনো ডাউট লাগে বা কিছু প্রশ্ন থাকে বা কোনটা আপলোড করলে আপনাদের বা তোমাদের ভালো লাগে, ভালো হবে, সেগুলো আমাকে অবশ্যই জানাবে। লাভ ক্ষতি বললেই যেটা মেন আসে আমাদের প্রশ্ন, সেটা হচ্ছে ক্রয় মূল্য বিক্রয় মূল্য। ক্রয় মূল্যকে বলছি আমি কস্ট প্রাইস, বিক্রয় মূল্যকে বলছি আমি সেলিং প্রাইস। তো আমরা স্বাভাবিকভাবে জানি লাভ কখন হয়, যখন আমাদের বিক্রয় মূল্য বেশি হয়, বিক্রয় মূল্য বেশি হয় ক্রয় মূল্য কম হয় তখন লাভ হয়। অর্থাৎ লাভ সমান কি বলা যাবে, লাভ সমান আমি শর্টে করছি সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস। তাহলে ক্ষতি সমান কি হয় বলা যাবে, কি ক্ষতি কখন হয়, যখন আমার ক্রয় মূল্যটা বেশি হবে কিন্তু বিক্রয় মূল্যটা কম হবে। অর্থাৎ বলা যাবে কস্ট প্রাইস মাইনাস সেলিং প্রাইস। তো এখানে আমি বিভিন্ন অঙ্কের মাধ্যমে কত সহজে লাভ ক্ষতি, লাভ ক্ষতি বা ক্রয় মূল্য বা বিক্রয় মূল্য কিভাবে বার করা যায় তা আমি বিভিন্নভাবে কষে দেখাব। এর জন্য আমি তিনটে অঙ্কের মাধ্যমে, সিম্পল তিনটে অঙ্কের সাহায্যে আমি প্রথমে বোঝাচ্ছি। কোনো দ্রব্যের বিক্রয় মূল্য 120 টাকা, বিক্রয় মূল্য 150 টাকা হলে লাভ বা ক্ষতি কত, এটা আমি হিসাব করব। তো কিভাবে করব, আমি না আমি দেখছি না আমার কস্ট প্রাইস কত, অর্থাৎ ক্রয় মূল্য কত 120 টাকা, সেলিং প্রাইস কত 150 টাকা। তো নিশ্চয়ই বুঝতে পারছি এখানে আমার যেহেতু সেলিং প্রাইসটা কস্ট প্রাইসের থেকে বেশি তাহলে এখানে কি হবে, লাভ হবে। তা লাভ কত হবে না আমি লাভ কত হবে না সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস ইনটু 100 বাই কস্ট প্রাইস, এখানে লাভ বা ক্ষতি বলতে পারি। যেহেতু এই অঙ্কটায় এই অঙ্কটায় আমার সেলিং প্রাইসটা বেশি কস্ট প্রাইসটা কম তাহলে এখানে লাভ হবে। আমি একটাই সূত্র বলছি, সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস ইনটু 100 বাই সিপি। সো দেখো সেলিং প্রাইস কত আছে 150 টাকা, তো 150 টাকা মাইনাস 120 টাকা ইনটু 100 বাই সেলিং প্রাইস কত 120, এটা কি হয় শতকরা, শতকরা লাভ বা ক্ষতি। তো এটা ক্যালকুলেশন করলে দেখো সহজেই পাওয়া যাবে কত না এত টাকা পাচ্ছি, মানে কত পাচ্ছি, এটা 30 ইনটু 100 বাই 120, শুনে শুনে কাটলাম 3 10 3 4 2 2 4 2 5 10 2 5 10 2 5 5 কত পাচ্ছি 25। অর্থাৎ এখানে লাভ বা ক্ষতি এই শতকরা বলে দেয়, তাহলে আমি কত পাচ্ছি শতকরা, আমার কি হয়েছে না 25% লাভ হয়েছে। আর যদি বলে লাভ বা ক্ষতি কত হয়েছে, এখানে শতকরা কতটা হবে, বিক্রয় মূল্য 100 টাকা হলে শতকরা লাভ বা ক্ষতি হবে, শতকরা লাভ বা ক্ষতি। তো এখানে কি করলাম, লাভ বা ক্ষতির উপর আমি ফোকাস করলাম। নেক্সট আমি আসছি দেখো বিক্রয় মূল্য, একটা প্রবলেম আরেকটা অঙ্ক আসবো সেখানে আসবে ক্রয় মূল্য। তো একটা জিনিস মনে রাখবে, যদি কিছু বলা না থাকে সবসময় লাভ বা ক্ষতি সবসময় কার হয়, ক্রয় মূল্যের সাপেক্ষে। তো সেকেন্ড যে অঙ্কটা আমি নিয়েছি, কোনো দ্রব্যের ক্রয় মূল্য 120 টাকা, লাভ 10% হলে বিক্রয় মূল্য কত। তো এখানে দেখো আমি ইনিশিয়াল কস্ট প্রাইস কত হচ্ছে বলো, আর ইনিশিয়াল সেলিং প্রাইস কত, 10% লাভ। অর্থাৎ ক্রয় মূল্য যদি আমার 100 হয় আমি সবসময় ক্রয় মূল্যটা 100 নিয়ে করবো, লাভ 10% হচ্ছে, নিশ্চয়ই বুঝতে হচ্ছি বিক্রয় মূল্যটা আমার কী হবে বেশি হবে, তো কত বেশি 10 টাকা বেশি। তো ইনিশিয়াল সেলিং প্রাইস কত 110 টাকা। তো আমি যে সূত্রটা বার করছি সেই সূত্রটা হচ্ছে কি না, বিক্রয় মূল্য ইকুয়াল টু না ইনিশিয়াল সেলিং প্রাইস বাই
ইনিশিয়াল কস্ট প্রাইস ইনটু কস্ট প্রাইস। তো ইনিশিয়াল সেলিং প্রাইস কত আছে বলো, ইনিশিয়াল সেলিং প্রাইস কত আছে? ইনিশিয়াল সেলিং প্রাইস হচ্ছে 110। তো 110 বাই ইনিশিয়াল কস্ট প্রাইস কত? 100 বাই 100 ইন্টু কস্ট প্রাইস কত? না, কোনো দ্রব্যের ক্রয় মূল্য দেওয়া আছে 120 টাকা, তো কস্ট প্রাইস হচ্ছে কত? 120। তো 120 করলাম, শূন্য শূন্য কাটলাম, এই শূন্য শূন্য কাটলাম, তো 12 কে 12 2 কত পাচ্ছি? 12 ইন্টু 11, তাহলে 12 কে 12 হাতে এলো 1, 12 কে 12 13, তাহলে পাচ্ছি কত? 132 টাকা। অর্থাৎ দেখতে পাচ্ছি বিক্রয় মূল্য কত হলো? 132 টাকা। নেক্সট অঙ্ক, কোনো দ্রব্যের বিক্রয় মূল্য 130 টাকা, ক্ষতি 30% হলে ক্রয় মূল্য কত? এটা আমি করব। তো এটাও একই জিনিস, দেখো ইনিশিয়াল কস্ট প্রাইস কত, না ক্ষতি পার্সেন্টেজ সাপেক্ষে আমি সবসময় বলেছি যে 100। তো ইনিশিয়াল সেলিং প্রাইস কত, যেহেতু আমার এখানে ক্ষতি হয়েছে 30%, তো 30% ক্ষতি মানে কি দেখতে পাচ্ছি, তাহলে আমার সেলিং প্রাইসটি কি হবে? নিশ্চয়ই ক্রয় মূল্য থেকে কম হবে। তো ইনিশিয়াল সেলিং প্রাইস হচ্ছে 70, কারণ বিয়োগ করতে হচ্ছে আমাকে, কারণ আমি আগেই দেখেছি তোমাদের যে লাভ হলে কি হয় আর ক্ষতি হলে কি হয়। তো ইনিশিয়াল কস্ট প্রাইস 100 টাকা, ইনিশিয়াল সেলিং প্রাইস হচ্ছে কত? 70 টাকা, আর কস্ট প্রাইস কত? না 100 টাকা, এই সরি 130 টাকা, কস্ট প্রাইস হচ্ছে 130 টাকা। তো আমার সূত্র হচ্ছে কি, ক্রয় মূল্য ইকুয়াল টু ইনিশিয়াল কস্ট প্রাইস বাই ইনিশিয়াল সেলিং প্রাইস ইনটু সেলিং প্রাইস, সরি সেলিং প্রাইস দেওয়া আছে, এটা সিপি না, সেলিং প্রাইস কত দেওয়া আছে? 130 টাকা। তো দেখতে পাচ্ছি ইনিশিয়াল কস্ট প্রাইস কত আছে আমার? 100, ইনিশিয়াল সেলিং প্রাইস কত আছে? 70, আর ইনিশিয়াল সেলিং প্রাইস কত দেওয়া আছে? 130। তো এটা যদি আমি ক্যালকুলেশন করি তাহলে আমি দ্রব্যটির ক্রয় মূল্য পেয়ে যাব। আরেকটা অঙ্ক আমি করছি, একটি দ্রব্য 10% ক্ষতিতে বিক্রি করা হলো, যদি দ্রব্যটি বিক্রয় মূল্য দ্রব্যটির বিক্রয় মূল্য আরও 560 টাকা বেশি হতো তাহলে 10% লাভ হতো, আসল বিক্রয় মূল্য কত? তাহলে দেখো এখানে আমি একটু ছকের মাধ্যমে করছি, একটু অন্য টাইপের, আমি ধরছি কি 100 টাকা হচ্ছে আমার কেনা মূল্য, তো আমি একদিকে দিচ্ছি লাভ আর একদিকে দিচ্ছি কি না ক্ষতি। দেখো আমার 10% ক্ষতি যদি হয় তাহলে এটা যদি আমার কস্ট প্রাইস হয় তো সেক্ষেত্রে কি হবে, সেলিং প্রাইসটা কত হবে? না সেলিং প্রাইসটা হবে কত? 90 টাকা। তো আমার লাভ যদি হয় 10%, এই 10% বলেছে, তো আমার লাভ যদি 10% হয় তাহলে এখানে সেলিং প্রাইসটা কত হবে? না 110 টাকা। তো একটা জিনিস দেখো, কস্ট প্রাইস 100 আছে, 100 টাকার সাপেক্ষে যদি 10% ক্ষতি হয় সেলিং প্রাইস হচ্ছে 90 টাকা, আর এখানে হচ্ছে কত? 110 টাকা। সো ডিফারেন্ট কত টাকা দেখছি, 90 আর 110 20 টাকা। তাহলে একটা বস্তুকে যদি আমি কস্ট, যদি আমার 10% ক্ষতির পরিবর্তে 10% লাভ পেতে হয় তাহলে কি করতে হবে আমাকে? তো 20 টাকা বাড়িয়ে দিতে হচ্ছে, তাহলে 20 টাকা। অতএব দেখতে পাচ্ছি দেখো 20 টাকা তফাৎ হচ্ছে, তাহলে 20 টাকা বেশি বিক্রি মানে দামে বিক্রি করব যখন আমার কত হবে? না ক্রয় মূল্য হচ্ছে কত? 100 টাকা। তাহলে 20 টাকা বাড়িয়ে দিতে হবে, ঠিক আছে? আমি একটু মাপ চেয়ে নিয়েছি, আসল বিক্রয় মূল্য না, এটা হচ্ছে আসল ক্রয় মূল্য কত। তো দেখতে পাচ্ছি কি দেখো 20 টাকা বিক্রয় মূল্য বাড়িয়ে দিতে হচ্ছে যখন ক্রয় মূল্য আমার কত? 100 টাকা। অর্থাৎ 560 টাকা বাড়াবো তখন কত হচ্ছে? না 100 বাই 20 ইন্টু 560। তো দেখো ক্যালকুলেশন করি, 0 0 কাটলো 2 2 4 2 8 16, তো 2800, অর্থাৎ দেখতে পাচ্ছি 2800 টাকা। অর্থাৎ দ্রব্যটির আসল ক্রয় মূল্য কত? না 2800 টাকা। নেক্সট যে অঙ্কটা আমি বলতে চাইছি, এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, এই অঙ্ক প্রায় কম্পিটিটিভ পরীক্ষায় পড়ে, একটু ভালো করে মন দিয়ে বুঝো। 10টি লেবুর ক্রয় মূল্য 12টি লেবুর বিক্রয় মূল্য সমান হলে
শতকরা লাভ বা ক্ষতি কত? তো এটা করছি, দেখো ছকের মাধ্যমে করছি। 10টি লেবু এর ক্রয় মূল্য যদি আমার এক্স টাকা হয়, তো দেখতে পাচ্ছি 12টি লেবুরও কত হচ্ছে না, না এক্স টাকা। এটা কি প্রাইস? না সিপি, কস্ট প্রাইস। এটা কি প্রাইস? সেলিং প্রাইস। তো 10টি আর 12টি, এখানে আমরা একটু লোসাগু পদ্ধতি ইউজ ব্যবহার করব। তো 10 আর 12 লোসাগু কত? না 60। তো 60 আনতে গেলে একে 6 দ্বিগুণ করবো, এই করবো কত? 5 দ্বারা। তাহলে 10 × 6, তো কস্ট প্রাইসও কত হবে? না x × 6, মানে হচ্ছে কত? 6x টাকা। আর এটা পাচ্ছি কত? x × 5, মানে কত পাচ্ছি আমি? 5x টাকা। অর্থাৎ দেখো আমি পাচ্ছি 60টি লেবু, 60টি লেবু এখানে পাচ্ছি, তার 6x টাকা, এখানে পাচ্ছি কত? 60টি লেবু পাচ্ছি কত? না 5x টাকা। তো এরপর দেখো আগের যে নিয়ম আমি শিখেছি, লস লাভ বা ক্ষতি। তো এখানে দেখো নিজে বুঝো যে লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে। নিশ্চয়ই বুঝতে পারছো 10টি লেবুর ক্রয় মূল্য, 10টি লেবু আমি যে দামে কিনেছি সেই দামটা পাচ্ছি 12টি লেবু বিক্রি করে, অর্থাৎ এখানে আমার ক্ষতি হচ্ছে। তো কি হবে এখানে দেখো, আমি একটা জিনিস বলছি লস অর প্রফিট, যদি ওটা বুঝতেও না পারো আমি ইকুয়েশনে বসালেই তুমি পেয়ে যাবে। আমি প্রথমে যদি দেখেছি, দেখো কি দেখেছি, যে সূত্রটা কি করলাম এখানে, কি এসপি সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস × 100/CP। তো এটা আমি লাগাচ্ছি এসপি মাইনাস সিপি × 100/CP। তো দেখো এসপি কত, সেলিং প্রাইস কত, এখানে সেলিং প্রাইস হচ্ছে 5x টাকা, মাইনাস কস্ট প্রাইস 6x টাকা, × 100/ কস্ট প্রাইস কত হচ্ছে আমার? না 6x টাকা। তো এখানে ক্যালকুলেশন করলে পাচ্ছি কত, না মাইনাস সিক্স × 100/6x। তাহলে পাচ্ছি কত আমি? x কেটে গেল, তাহলে পাচ্ছি কত? -100/6। তো একটা জিনিস দেখো, আমি সূত্র একটাই করেছি এসপি সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস। তো নিশ্চয়ই বুঝতে পারছি যখন মাইনাস চলে আসবে তখন সেটা কি হবে? না সবসময় লস হবে, আর যদি এটা প্লাসে আসে তখন সেটা কি হবে? না প্রফিট হবে। তো যেখানে যেহেতু এটাই আমার মাইনাস এসছে, তাহলে আমার এটা কি এসছে? না লস হয়েছে। শতকরা কত? 100/6, মানে এটা ক্যালকুলেশন করে পাচ্ছি কত? -2×3=6, 2×50, মানে 12 কত পাচ্ছি? দিনে কি 3×3=16, 2×3। অর্থাৎ শতকরা লাভ লাভ নয় শতকরা ক্ষতি কত হচ্ছে? 16×3=3 টাকা। নেক্সট অঙ্কে আমি এটা বলছি, কোনো বস্তু 20% লাভে বিক্রি করা হয়, যদি ওই বস্তুটি দ্বিগুণ দামে বিক্রি করা হয় তবে শতকরা লাভ কত? তো দেখো কস্ট প্রাইস কত? 100, সেলিং প্রাইস কত? 20% লাভ 120, ঠিক আছে। যদি বস্তুটি দ্বিগুণ দামে বিক্রি করা হয় তাহলে বিক্রয় মূল্যটা কী হবে? সেলিং প্রাইসটা কী হবে? × 2। তাহলে সেলিং প্রাইস কত হলো? না 120×2, মানে হচ্ছে 240। বাট কস্ট প্রাইসের আমার কিন্তু কোনো পরিবর্তন হয়নি, তাহলে কস্ট প্রাইস কত? 100। তাহলে কস্ট প্রাইস 100, সেলিং প্রাইস দাঁড়াচ্ছে কত? 240। কস্ট প্রাইসটা কত? শতকরা যখনই বলবে তখন কস্ট প্রাইসকে আমার কি করতে হবে? 100 রাখতে হবে। যেহেতু কস্ট প্রাইস আমার 100 আছে, তাহলে শতকরা লাভ কত? শতকরা লাভ কত? 240-100, তার মানে পাচ্ছি কত? 140 টাকা। তাহলে শতকরা লাভ হচ্ছে কত? 140 টাকা। নেক্সট আরেকটা অঙ্ক মাধ্যমে শেষ করব, একটি দোকানদার 10% লাভে কোনো একটি দ্রব্য বিক্রি করেন, তিনি যদি 350 টাকায় কোনো দ্রব্য বিক্রি করেন তাহলে তার লাভ কত হবে? তো এখানে দেখো লাভ বা ক্ষতি, আমি প্রথমে আসছি ইনিশিয়াল কস্ট প্রাইস কত, সবসময় কত হচ্ছে আমি? 100। ইনিশিয়াল সেলিং প্রাইস কত, যেহেতু আমার 10% লাভ হচ্ছে তো ইনিশিয়াল সেলিং প্রাইস কত হবে? 110 টাকা। তো এখন দেখো যে বস্তুটা আমি বিক্রি করব, 350 টাকায় তিনি দ্রব্যটি বিক্রি করছেন, অতএব সেলিং প্রাইস কত হচ্ছে? না 350 টাকা। তো তাহলে এখানে কস্ট প্রাইস কত হবে? কস্ট প্রাইস = কত হবে? না 100/110 × কত পাচ্ছি আমি? 350 টাকা। তো
তো এখানে আমি কস্ট প্রাইসটা পেয়ে যাচ্ছি। তো কস্ট প্রাইস যখনই পেয়ে গেছি, সেলিং প্রাইস আমি পেয়ে গেছি, তো আগে যে সূত্র শিখেছো লাভ বা ক্ষতি, লস অর প্রফিট কত হয়, লস অর প্রফিট সূত্র কি, না এসপি মাইনাস সিপি ইন্টু 100 বাই সিপি। তো সেলিং প্রাইস কত আছে বলো, 350 মাইনাস, এটা ক্যালকুলেশন করে নেবে, এটা করলে কত যে শূন্য শূন্য হচ্ছে, তাহলে 3500/11 ইন্টু 100 বাই সিপি কত, কস্ট প্রাইস কত, না 3500/11 ইন্টু 11, এটা ক্যালকুলেশন করলে লস বা প্রফিটটা পেয়ে যাবো। তো নিশ্চয়ই বুঝতে হচ্ছে এর বিয়োগফল যদি মাইনাস হয় তাহলে লস হবে, আর এর বিয়োগফল যদি প্লাস হয় তাহলে কি হবে, প্রফিট হবে। ঠিক আছে, আজকে এই সাতটি অঙ্কের সাহায্যে আমি তোমাদের লাভ বা ক্ষতিটা অঙ্কগুলো বোঝালাম। পরবর্তী ক্ষেত্রে আরও কিছু আলোচনা করব, আপনাদের বা তোমাদের কোন কোন জায়গাগুলো প্রবলেম আছে, কি কি অসুবিধা হয়, অঙ্কের কোন জিনিসটা বললে ভালো হয় তার কমেন্টের সাহায্যে আমাকে জানাবে। আর অবশ্যই ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলো না।